আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সাম্প্রতিক গাজা যুদ্ধের পর জনপ্রিয়তা বেড়েছে হামাসের জরিপের দাবি। পবিত্র স্থানগুলো রক্ষায় সাহসী প্রতিরোধ চালিয়ে যাবে ফিলিস্তিনিরা। ইয়েমেনের কাছে মাথা নত করে ইয়েমেনকে আরও ছাড় দিতে সম্মত হয়েছে বিন সালমান, সৌদি সূত্রের দাবি। চীনের বিমানগুলোর মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম বিমানও ছিল দাবি তাইওয়ানের। বিস্ফোরকবাহী বেলুন উড়ানোর অভিযোগে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। এবং সর্বশেষ থাকছে দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন। সৌদি আরব এতদিন যাবত ইয়েমেনে যে বর্বর আগ্রাসন এবং হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করল, তার প্রতিবাদ স্বরূপ ইয়েমেন এখন সৌদি আরবে প্রতিনিয়তই হামলা চালাচ্ছে। ইয়েমেন এখন শক্ত সমরাস্ত্র ক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে, আর যার কারণে সৌদি আরব আস্তে আস্তে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সৌদি আরব এখন চাচ্ছে মূলত তারা সরাসরি পরাজয় বরণ না করে যেন কোনো মুখ রক্ষা হয় কোনোভাবে, সেই কোনো উপায় বের করে যুদ্ধক্ষেত্র অবসান ঘটাতে, আর যার কারণে তারা আস্তে আস্তে করে সৌদি আরব এই ইয়েমেনের যুদ্ধ থেকে সরে আসছে। সৌদি আরবের এই মুসলিম দরিদ্র নিপীড়িত দেশটির ওপর হামলা চালানো কি উচিত হয়েছে বলে আপনারা মনে করেন? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সাম্প্রতিক গাজা যুদ্ধের পর জনপ্রিয়তা বেড়েছে হামাসের জরিপের দাবি। সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের জনপ্রিয়তা বেড়ে গেছে বলে একটি ফিলিস্তিনি এনজিও পরিচালিত জরিপে জানা গেছে। ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা মাশারাত পরিচালিত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে শতকরা 77 ভাগ ফিলিস্তিনি জনগণ মনে করেন ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হামাস বিজয়ী হয়েছে। মাশারাতের বরাত দিয়ে এই খবর জানিয়েছে লেবাননের আল মায়াদিনি নিউজ নেটওয়ার্ক। অবরুদ্ধ গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের 1200 ফিলিস্তিনের উপর এই জরিপ পরিচালিত হয়। জরিপে অংশগ্রহণকারী প্রায় 53 ভাগ উত্তরদাতা বলেছেন গাজা ও পশ্চিম তীরের গোটা ফিলিস্তিনি জনগোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হামাসের রয়েছে। অন্যদিকে শতকরা মাত্র 14 ভাগ বলছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন ফিলিস্তিনিদের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে। জরিপে অংশগ্রহণকারী শতকরা 65 ভাগ ফিলিস্তিনি মনে করেন হামাস গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালিয়ে ইসরায়েলকে পূর্ব জেরুজালেম আল কুদসের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান ঠেকাতে সক্ষম হয়েছে। গত মাসের গোড়ার দিকে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযান ও শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে হামাস সহ প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা 12 দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়। ইসরায়েল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। তারা এই 12 দিনে জেরুজালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে 4000-এরও বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়। ফিলিস্তিনিদের রকেটের পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখে তেল আবিব 12 দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। পবিত্র স্থানগুলো রক্ষায় সাহসী প্রতিরোধ চালিয়ে যাবে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের আক্রমণের বিষয়টি নিশ্চিত করে হামাসের মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিরা তাদের সাহসী প্রতিরোধ চালিয়ে যাবে এবং জেরুজালেমের উপর তাদের অধিকার ও পবিত্র স্থানগুলো রক্ষা করবে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সীমান্ত থেকে অন্তত 20টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। প্রতিবাদে এই হামলা চালায় তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা এই হামলাটি চালিয়েছে। খবর বিবিসির। ইসরায়েলের সামরিক বাহিনীর উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গাজা সিটি এবং দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনিসে হামাসের সশস্ত্র স্থাপনায় হামলা করেছে তাদের যুদ্ধ বিমান। তারা সব পরিস্থিতির জন্য প্রস্তুত আছে, গাজার ধারাবাহিক হামলা নস্যাৎ করতে প্রয়োজন হলে আবারও লড়াই শুরু করা হবে। ইসরায়েল ও হামাসের টানা 11 দিনের সংঘাতের পর গত 21 মে যুদ্ধবিরতিতে সম্মত হয়। ওই সংঘাতে প্রায় 256 জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন, এর মধ্যে 66 জনই শিশু। অপরদিকে 2000-এর বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় 12 জন ইসরায়েলি নিহত হয়েছে, তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনেওয়ার সম্প্রতি বলেছেন, 2007 থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর যে অবরোধ দিয়ে রেখেছে তা খুব শীঘ্রই ভেঙে পড়বে এবং ফিলিস্তিনি নাগরিকরা উপযুক্ত পরিবেশে বসবাস করতে পারবে। গাজা সফররত মিশরের একটি প্রতিনিধি দলকে সিনিয়র একথা বলেন। 2006 ফিলিস্তিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে হামাস ক্ষমতায় এলে ক্ষুব্ধ হয়ে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। এর ফলে গাজার জনগণ বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং তাদের জীবনযাত্রার মান একেবারে নিম্নস্তরে নেমে গেছে। মিশরীয় প্রতিনিধি দলকে ইয়াহিয়া সিনিয়র আরও বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক মতামত সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের পক্ষে এবং ফিলিস্তিনি জনগণের জন্য এই পরিস্থিতিকে কাজে লাগাতে হামাস সব উপায় ব্যবহার করবে। গাজার সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল ব্যাপকভাবে বিমান হামলা চালায় এবং গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে। কিন্তু হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের রকেট হামলার মুখে ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয়, আর এই বিষয়টিকে গাজার প্রতিরোধ আন্দোলনগুলো বিজয় হিসাবে দেখছে। এছাড়া ইসরায়েলের রাজনীতিতেও এটি বড় প্রভাব ফেলেছে। ইয়েমেনকে আরও ছাড় দিতে সম্মত হয়েছে বিন সালমান, সৌদি সূত্রের দাবি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনে যুদ্ধবিরতি ও সৌদি স্থাপনাগুলোতে ইয়েমেনি হামলা বন্ধের বিনিময়ে সানা সরকারকে আরও বেশি ছাড় দিতে সম্মত হয়েছে বলে একটি সৌদি সূত্র জানিয়েছে। সৌদি সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার সৌদি লিক্সকে জানিয়েছে, বিন সালমান সানা ভিত্তিক ইয়েমেনিদের ন্যাশনাল সালভেশন ফ্রন্টকে সৌদি স্থাপনায় হামলা বন্ধ ও সংলাপের টেবিলে আনার জন্য নতুন করে ছাড় দিতে সম্মত হয়েছেন এবং সে ছাড়ের কথা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছেন। সূত্রটি বলছে, গত সপ্তাহে ইয়েমেন ত্যাগকারী ওমানি প্রতিনিধি দল সৌদি যুবরাজের ছাড়ের বিষয়টি সানা সরকারকে অবহিত করেছে। প্রতিনিধি দলটি বলছে, বিন সালমান সানা সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোর পুনর্গঠনে শত শত কোটি ডলার অর্থ প্রদানের পাশাপাশি উত্তর ইয়েমেনের ওপর সানা সরকারের সার্বভৌম অধিকারকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন। সৌদি লিক্স বলছে, সানা সরকার বিন সালমানের প্রস্তাবকে স্বাগত জানালেও বলেছে, আগে সানা বিমানবন্দর ও আল হুদাইদা সমুদ্র বন্দরের উপর থেকে অবরোধ প্রত্যাহার করে বন্দর দুটি খুলে দিতে হবে। সৌদি আরব 2015 মার্চ মাস থেকে দরিদ্র পীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে। আনসারুল্লাহ আন্দোলনকে দমন ও পলাতক প্রেসিডেন্ট রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। কিন্তু রিয়াদ হাজার হাজার মানুষ হত্যা করেও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পেরে এখন ইয়েমেনিদের সঙ্গে আপসোর আলাপ আলোচনা করার চেষ্টা করছে। চীনের বিমানগুলোর মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম বিমানও ছিল দাবি তাইওয়ানের। তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশকারী 28 চীনা জঙ্গি বিমানের মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম বিমানও ছিল বলে জানিয়েছে তাইপে।
চীনের সামরিক কর্মকাণ্ড নিয়ে ন্যাটো জোট নেতারা দেশটিকে সতর্ক করার মধ্যেই মঙ্গলবার তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান উড়িয়েছে বেইজিং। বিমানগুলো তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে অনুপ্রবেশ করে। একে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অনুপ্রবেশ বলছে তাইপে। তাইওয়ান বলছে অনুপ্রবেশকারী বিমানগুলোর মধ্যে 14টি J-16, 6টি J-11 ফাইটার বিমান এবং পরমাণু বোমা বহনযোগ্য H-6 বোমারু বিমান ছিল। এর আগে গত 24 জানুয়ারি 15টি বিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে। যুদ্ধবিমানগুলো পারমাণবিক অস্ত্র, সাবমেরিন ধ্বংস এবং ইলেকট্রনিক্স অস্ত্র বহন করতেও সক্ষম। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলেই মনে করে, কিন্তু তাইওয়ান নিজেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে দাবি করে আসছে। তাইওয়ানকে নানাভাবে সহযোগিতা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে বহুবার এ বিষয়ে আমেরিকাকে সতর্ক করেছে চীন। বিস্ফোরকবাহী বেলুন ওড়ানোর অভিযোগে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। ইসরায়েল ফিলিস্তিনের 11 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ফের উত্তেজনা শুরু হয়েছে অঞ্চলটিতে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম CNN জানিয়েছে, বিস্ফোরকবাহী বেলুন দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থকেরা। এর জবাবে যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে দুই পক্ষের এইসব হামলা অবকাঠামোর ক্ষতি হলেও কারো প্রাণহানি হয়নি। CNN-এর দাবি, গত মঙ্গলবার ও বুধবার বেলুন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলে। পাল্টা জবাব দিয়ে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ শক্তভাবে মোকাবেলা করা হবে। হামাস যেসব বেলুন দিয়ে হামলা চালাচ্ছে তা দেখতে সাধারণ বেলুনের মতোই, তবে তার সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে বিস্ফোরক। ভূমধ্যসাগরের বাতাস গাজা থেকে এসব বেলুন উড়িয়ে নিয়ে যাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে। দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন। পার্শ্ববর্তী দেশ ভারতের রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অর্থাৎ AEMS ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের 9ম তলায় এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 22টি ইঞ্জিন। পরে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল সূত্র জানায়, বুধবার অর্থাৎ 16 জুন রাত 10:32 নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীকে সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সূত্রটি জানায়, হাসপাতালের কনভার্জেন্স ব্লকে আগুন লাগে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে। এদিকে দিল্লি দমকল দপ্তর মধ্যরাতে জানায় যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।